এখানেও একটা টিম ওদের পারফরমেন্স শেষ করছে অথবা শুরু করবে এরকম কিছু একটা। আচ্ছা, এখানে ডোল বাদ্যযন্ত্রের মতো আরো অনেক ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো মনে হয় রিকোয়ার্ড আর তাদের এই পারফরমেন্স নাচানাচির পারফরমেন্সের জন্য, সেজন্য এগুলো এখানে রাখা আছে। এখন আমি এখানের আরেকটা পারফর্মারের সাথে কথা বলার চেষ্টা করব, যদিও আমার কথা বলার প্যাটার্ন সেম, কারণ আমি জানি দুই তিন লাইন জাপানিজ, ওই দুই তিন লাইন জাপানিজ দিয়ে ওদের প্রশ্ন করব আর উত্তর কী দেয় সেটা বোঝার চেষ্টা করব। আর উত্তর যাই দেখ বলবো যে ই নে ওয়াও আর ইয়া তো উদয় মাস, এ দূর বলে শেষ করে দিব। সুমি মাস ইসু আসি দাসকা, ইসু আসি দাসকা, তোর তো হানাসি দিয়ে দাসকা, ভিডিও দে হানাসি দিয়ে দাসকা, আর ইয়া তো উদয় মাস অতসি কোকনি হাজিমেতে কারা কোনো মাতসুরি বা না দেসকা ও কারণ নাই, চোদ্দ মাতসুরি কারা হানাসি দিয়ে দাসকা। よさこいソーラン祭りです。これ有名ですか？札幌では大きな祭りですね。すごいですね、はい、この服は何ですか？この服は着物と同じじゃない？着物風の衣装です。はい、それぞれのパーツに分かれてて、はい、これ何ですか？これは鳴子です。鳴子、鳴子、これで何をしますか？鳴らします。すごい。ありがとうございます。名前なんですか？熊です。スマ読めますか？熊です。熊、はいはい。私ひらがなとカタカナ読めますね。ありがとうございます。じゃあ頑張ってください。ありがとうございます。あげみ বলছি আমার জাপানি সেই দুই তিন লাইন জাপানি বিখ্যাত দুই তিন লাইন জাপানি দিয়ে প্রশ্ন করে একটু একটু দুজুমু বাজুমু কথাবার্তা বলে শেষ করে দিলাম। কারণ এরপরে আসলে মায়া কিছু কইলে আমি কিছু বুঝতাম না, আর আমি কিছু কইলে তো মায়া জীবনও বুঝতাম না। এখানে একটা জিনিস আছে, পিচ্ছিদের খেলা, কিন্তু পিচ্ছিদের খেলার কথা হলেও এখানে বড় বড় খেলে মাঝে মাঝে। ありがとうございます。かわいいですね。イエーイ。ユーチューバー。ああそうです。乗せていいよ。うん。バイ。ありがとうございます。おお、危ないですね。এই জায়গাটাতে যেতে চাইছিলাম, সুপার কুল। আমার পিছনে যে টিভি টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা তো ওষার উঠার প্ল্যান ছিল, আসার আগে বলছিলাম, বাট আনফর্চুনেটলি এটাতে উঠতে পারি না। আমার কাছে আমার টাকা স্পেন্ড করার ইচ্ছা নাই, অথবা আমার পকেটে টাকা নাই, অথবা সোজা বাংলা বললে আমার পকেটে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো টাকা নাই যে আমি টাকা খরচ করে এটা উঠতে হচ্ছে 1000 ইয়েন লাগে। সো মেবি নিয়ার ফিউচার কোনো একদিন উঠবো ক্লিয়ার করার। এখন আমি যেটা করব, বাসায় ফেরত যাওয়ার চেষ্টা করবো, অথবা পুরো জিনিসটাকে আরেকবার একটা ট্যুর দেব, পুরো অদর।
ফিলিং টায়ার্ড, একটু রেস্ট নিতে হবে। রেস্ট নিতে হবে আর হচ্ছে ভিডিওটা এখানে শেষ করে দেবো। সো পুরো ভিডিওটা সাম আপ যদি করি, আমার বাসা টার্গেট যেটা ছিল বাসা থেকে আসা, আসার থেকে পুরো মাতসুরিটা দেখা, মাতসুরিটা কী সেটা নিয়ে খোঁজ খবর নেওয়া, মানুষজনের সাথে কথা বলা, জাপানিজ প্র্যাকটিস করা স্পেশালি, অ্যান্ড টিভি টাওয়ারে ওঠা। সো টিভি টাওয়ারে উঠতে হলে টাকা লাগবে, এটা আমি অনুমান করছিলাম, কিন্তু সাথে করে ক্যাশ টাকা নিয়ে আসি নাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও খুব বেশি টাকা নাই, সো সেই জন্য আর প্যারা নেই না এটাতে ওঠার জন্য। সো নেক্সটে কখনো উঠবো। আর ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভিডিওটা শেষ করার পর ক্যামেরা ট্যামেরা যা আছে এগুলো সব ব্যাগে ঢুকাবো। ঢুকানোর পরে আমি হচ্ছে সামনে মাতসুরিটার এখানে আর একটু যাবো, গিয়ে ট্রাই টু এনজয় হাউ ইজ ইট, অ্যান্ড মেবি নেক্সট এক ঘন্টার মধ্যে আমি আমার বাসায় ব্যাক করার চেষ্টা করবো। সো সবাই অনেক ভালো থাকবেন, বাই বাই।